আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বদরকালী ইউনিয়নের কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি নুরুন্নবী জামশেদ। ভিউয়ার্স, বদরকালীতে দুটি বড় সাঁকো রয়েছে, যে সাঁকোর মাধ্যমে প্রতিনিয়ত প্রতিদিনই শত শত স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা পারাপার হয়ে থাকে এবং এলাকাবাসীরা পারাপার হয়ে থাকে। সেই দুটি সাঁকো আপনাদেরকে দেখা যাচ্ছি। একটা হচ্ছে সাটডালিয়াপাড়া এবং একটি অন্যটি হচ্ছে সোনোয়াপাড়া টু কালকাছাপাড়ার সাঁকো। আমাদের আঞ্চলিক ভাষায় সাটগাঁয়া ভাষায় অ বলে, অ আপনাদেরকে দেখা যাচ্ছি। তো আমি আছি এখন বদরকালী সাটডালিয়াপাড়া সেই সাঁকো সামনেই। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম সাঁকোর পাশেই। তো এই দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কত সুন্দর দৃশ্য। এই ধানের ফসল এবং মহল্লার এই যে গাছ প্রাকৃতিক বিওয়াস। বদরকালীর এই সুন্দর দৃশ্যের মাঝে আর একটু মর্মান্তিক যেটি আপনাদেরকে না দেখালে হয় না, এই যে দেখতে পাচ্ছেন সাটডালিয়াপাড়ার রুট কত মারাত্মক। এখানে একটি গাড়ি প্রবেশ করতে পারতেছে না। এই কিছুক্ষণ আগে এখানে মাছের রেণু পোনা নিয়ে এসেছিল, তো এই মাছের পোনাগুলো নিয়ে গাড়ি যাওয়ার পথেই আটকে যায়। গাড়িটি উঠাই দিলাম। ভিউয়ার্স, চলেছে চলেছে পথে দেখলাম ফাঁকা ধান খেয়ে ফেলতেছে ছাগল। আমি এই ছাগলটাকে ঠাইড়িয়ে দেবো। আইলে দরজা রুয়ার গুছা বাইন্দে কুয়া কুয়া আমাদের। ছাগলটাকে দৌড়াই দিলাম, আঞ্চলিক ভাষায় দৌড়াই দিলাম মানে তাড়িয়ে দেওয়া। তো তাড়িয়ে দিলাম। আমাদের একটি ছাটগাঁয়া ছট্টগ্রামের আঞ্চলিক ভাষার আঞ্চলিক গানের সম্রাট শ্রদ্ধেয় শিল্পী সিরাজুল ইসলাম আজাদ, ওনার একটি গান আমি গেয়ে দিলাম এই ছাগল দেখে। ওডি চল ফল দেহন বিয়াকল আইলি দুজা রুয়ার গুসা বাইন্দে কুয়া কুয়া হাই ফল দে বাহার চল চলিবিকে দুধ দিও চলিবে দুধ দি। ভিউয়ার্স, চলিতে চলিতে পথে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য পুকুর ঘাট এবং খালের ঘাট, এখান থেকে কত সুন্দর করে আমি মুখ ধুলাম। ওই যে ওদিকে দেখেন একটি পাকা ঘাট, সেখানে ছোট ছোট বাচ্চারা শৈশব বয়সে আমরাও ওইভাবে পানিতে আনন্দ করতাম। তো আমি এখন চলে এসেছি সেই সাটডালিয়াপাড়া লম্বা সেতুর একদম কাছাকাছি। আমি উঠেই দেখাবো আপনাদেরকে সেই এই সাঁকোটি আনুমানিক 150 কিংবা এর চেয়ে বেশি হতে পারে। আমি যদি কাছাকাছি কাউকে দেখি তাহলে এলাকা স্থানীয় তাদের সাথে কথা বলে জেনে নেব সেটি কতটুকু দৈর্ঘ্য সেটি। তবে আমি আনুমানিক বলতে পারি সেটি 150 ফুটের কম হবে না, এর চেয়ে আনুমানিক বেশি হবে। তো আমি আপনাদেরকে এখন সাঁকোর উপরেই গিয়ে দেখাবো। মোটামুটি আচ্ছা 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 এখন বেগরম মুখত গিয়ে ইনশাল্লাহ।
চলিতে চলিতে পথে আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম সাতডালিয়া পাড়া সাকুর পূর্ব দিকে নতুন গোনাপাড়া। দেখাচ্ছি নুনাপানের গাছ, ম্যানগ্রোভ গাছের কেওড়া ফল। এই যে দেখতে পাচ্ছেন কেওড়া ফল, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কেরবাগুলা। এই যে দেখতেছেন খুব সুস্বাদু, সুন্দরবনে এগুলো বেশি হয়। এই দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে এই ম্যানগ্রোভ গাছের, নাকি ম্যানগ্রোভ গাছ নিঃশ্বাস নেয় এই কাটা, এই কাটার মতো যেগুলো দেখতে পাচ্ছেন এই কাটার মাধ্যমে। তো এখন আমরা ফিরে যাব, চলে যাচ্ছি এখন সেই সোনোয়াপাড়া খালের সাঁকুটি দেখানোর জন্য। ছাটালিয়াপাড়া থেকে এখন বিদায় নিচ্ছি। এ খুল বাঙ্গে ওহ খুলে গহড়ে, এই নিয়ে আমাদের ভাঙা গড়া জীবন। চলিতে চলিতে পথে চলে আসলাম ছোট বোনের বাসায়, মামা বাগিনা যেখানে আফদ নাই সেখানে। চলিতে চলিতে পথে আমরা পৌঁছে গেলাম সোনোয়াপাড়া টু কালকাসা পাড়ার সেই লম্বা সাঁকোর সামনেই রয়েছি এখন। সেই সাতডালিয়া পাড়ার লম্বা সেতু থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি, অনেক ক্লান্ত। এখন আসরের পর খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতেছি এখানে। খুব ঠান্ডা হাওয়া সেখানে, এখানে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, একদম চিন্তামুক্ত। তো আমি সাঁকুতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা এই সাঁকু পেরিয়ে ওপারে যাব। এখন আমি আছি সোনোয়াপাড়াতে, আমি লম্বা কালকাসাপাড়াতে যাব। বৃহৎ চলিতে চলিতে আমরা সাঁকুর উপরে আছি, আপনাদেরকে দেখাচ্ছি সাঁকুর দুপাশ খুব সুন্দর। বৃহৎ সাঁকুর উপরে দেখা হলো, ওর নাম কি? বদি আলম। বদি আলম সম্পাদক সোনোভরা না, সোনোভরা বদি আলম ভাই। তো বদি আলম ভাই এগিয়ান অবসরের বাঙ্গি দেখা করলেন প্রায় সাগরটাও কিন্তু এটা 40 বছরের উপরে হবে বলতেছে, কিন্তু আমার আমি আমার একদম ছোটবেলা থেকে আমি দেখতেছি এটা। ধন্যবাদ বিশ, আমরা এখন সাঁকো থেকে নেমে যাবো, ওই কালকাতা ফাটার দিকে যাচ্ছি। তো দেখেন আপনারা দুনো পাশে কিন্তু খুব সুন্দর, আমরা এখন একদম খালের উপরে সাঁকোতে রয়েছি। তো দেখেন কত সুন্দর ভিউটা, কিন্তু খুব সুন্দর, চাইলে আপনারাও আসতে পারেন। তো ভিউয়ার্স আমরা সাঁকো থেকে চলে আসলাম কালকাসা ফাড়া, এখন এই যে খালখাড়া আসি, বুঝলাম নাম কি না, বেলাল অনেক কেললে রেখে ফুল ফারাবেন না, উনি গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে, এই সাঁকো পার হয়ে তিনি সোনোপাড়ায় যাবে কালকাসা থেকে। তো বদা অনতয়ান অন মানে সেই ছোটোবেলাতে দেখুন কেন হয়। তো এই ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন, অবশ্যই আমার নূর নবী জামশেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই নুরুন্নবী জামশেদ এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আমি এখানেই আপলোড করে থাকব এবং আজকে অনেকক্ষণ আমরা সেই সাতডালিয়া পাটা থেকে হেঁটে হেঁটে সোনাপাড়া এবং কালকাসা পাটায় এসেছি। তো আপনাদেরকে আমি এই দুই সেতু দেখাতে পারি, নিজেকে ধন্য মনে করছি। আপনাদের আশেপাশে যদি এরকম সাগর থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে পাঠিয়ে দেবেন, আমি সেগুলো আমার পেজে আপলোড করে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।